जामुड़िया विधानसभा क्षेत्र से संयुक्त मोर्चा समर्थित माकपा उम्मीदवार ओशी घोष ने बोगड़ा स्थित पार्टी कार्यालय में संवाददाताओं को संबोधित करते हुए केंद्र व राज्य सरकार की आलोचना की। उन्होंने कहा कि केंद्र व राज्य सरकार की गलत नीतियों की वजह से देश व राज्य में बेरोजगारी बढ़ गई है। राज्य में संयुक्त मोर्चा की सरकार बनने पर सबसे पहले युवा वर्ग के लिए रोजगार मुहैया कराया जाएगा। এই সময় দাঁড়িয়ে থেকে এখানে ছাত্র যুব এখানে জামুড়িয়ার যে মানুষ তাদের কথা নিয়ে এখানে লড়াইটা হবে। এই যে কলকারখানা বন্ধ করে দেওয়া হচ্ছে, কোল মাইন সব বন্ধ করা হচ্ছে, এখনও পুরো দেশে আমরা জানি যে কীভাবে 54টা কোল মাইনকে বন্ধ করে দেওয়া হয়। এখানে যে শ্রমিক আছে তাদেরকে ছাঁটাই করার একটা মানে সময় দেওয়া হচ্ছে যে ছাঁটাই করে দেওয়া হবে। দেখা হচ্ছে কীভাবে ওভার টাইম কাজ করানো হচ্ছে কিন্তু তার জন্য বেজ দেওয়া হচ্ছে না, তার জন্য যে টাকা তারা পাওয়ার কথা তাদের যে বেজ দিতে স্যালারি সেগুলো দেওয়া হচ্ছে না। আমরা বারবার দেখছি যে এই কটা বছরে 10 বছরে বাংলায় যে অবস্থা সেটার কিভাবে অবনতি হয়েছে। আর তাই জন্যেই মানুষের কাছে মানুষের যে প্রশ্ন মানুষের যে ডিমান্ড সেটা নিয়েই আমাদের আগামী দিনের লড়াই।